Quand on s'écoute, quand on change. এটা হচ্ছে আমার নিবেদন, এই আসছে 5 তারিখে এলআরবি জন্মদিন, তো বাচ্চুকের স্মৃতির প্রতি ভালোবাসার জন্য আমি এই গানটা, এরকম একটা সময় তৈরি যখন আমরা রূপককে হারিয়ে ফেলি, তো কথাগুলো বাচ্চুকের জন্য সেম, তো হ্যাপি বার্থডে টু এলআরবি। আচ্ছা, বসের সাথে তো আপনার অনেকবারই দেখা হয়েছে, অনেক কথা হয়েছে, কোনো মেমোরিজ? অসংখ্য মেমোরিজ বাচ্চুকের, তো আসলে মানে কি বলবো, ওনার রক্ত মাংসের বাচ্চাকে সামনাসামনি দেখার পরে আসলে আমার আমার দিক থেকে আড্ডা মারা বা ওরকম করে বাচ্চাকে বিরক্ত করার কোনো সাহসই হয়নি কখনো। মানে ছোটবেলা থেকে যাকে মানে দেখে বড় হয়েছি আমরা, যারা গিটারিস্ট, তো অসংখ্য স্মৃতি বাচ্চাকে সবসময় দেখা হলে যে অ্যাডভাইসগুলো দিত, প্রত্যেকটা অ্যাডভাইস মানে বাসায় যেয়ে বুঝতে পারতাম যে বাচ্চাকে কি বলেছে, খুব অ্যাডভাইস উনি কিন্তু খুব সূক্ষ্ম অ্যাডভাইস দিত। সো কোন মেমোরিজ আপনার? অসংখ্য মেমোরিজ বাচ্চার সাথে, আমার ব্যক্তিগত মেমোরি মানে 1-2 বাচ্চার সাথে আমার দীর্ঘ সময় কাটানো হয়েছে এরকম না, বাট হ্যাঁ পাবলিকলি বাচ্চার সাথে বাম্বার একটা শোয়ের কথা স্পেশালি মনে পড়ে। চিটাগাংয়ে আমরা বাম্বার একটা শো, এমএসিস্টেমে একটা শো করেছিলাম বাম্বার, তো সবাই এক হোটেলে ছিলাম সব ব্যান্ড, তো শোয়ের পর দিন শোয়ের দিন রাতে বাচ্চু ভাই একেবারে ব্যক্তিগত উদ্যোগে, যেহেতু ওনার শহর চিটাগাং, উনি আমাদের সবগুলা ব্যান্ডের সবগুলা মেম্বারের জন্য উনি বাসা থেকে মেজবান খাওয়ার ব্যবস্থা করেছিল এবং আমাদের সবাইকে খাইয়েছিল। এটা এটা অন্যরকম একটা ব্যাপার, আপনি বুঝতে পারছেন এখানে কত মানুষের কথা বলছি আমরা, এতগুলো ব্যান্ড, এতগুলো মানুষ, এটা এই ধরনের একটা বড় মন ছিল বাচ্চাদের। এলআরবির কোন গান আপনার, আসলে অনেকগুলো গান ডেফিনেটলি, লাইক সলো থেকে শুরু করে আপনার খুব পরিচিত বা খুব ফেভারিট, আপনার মনে হয় যে এরকমই আমি চাই বাজাইতে, আমি এটাই সবসময় বাজাইতে চাই, এরকম কোনো লাইক সলো বা ওনার তো ডেফিনেটলি পছন্দ অনেক সলো মুখস্থ, কিন্তু এলআরবির কোন গানগুলো যেগুলো আপনার মনে হতো যে জোস এই গানগুলো? আমার মোটামুটি বাচ্চাদের একটা সময়ের আগের সব গানই মোটামুটি বাজানো তোলা হয়েছে, বাজিয়েছি একসাথে বিভিন্ন শোতে, তো বাচ্চাকে যেই সাইডটা আমার সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে উনি বাচ্চাকের মধ্যে একদম ডিপ পার্পল টাইপের রক, যেগুলো ধরেন নীরবে বা ঘুমন্ত শহর, এই টাইপের যে মেলো রক যেটা আপনার ডিপ পার্পল বা বুঝতে পারছো তো, ওই পুরো স্টেডিয়াম একসাথে মানে নাচবে ওই ধরনের গানগুলো আমার, ওই সাইডটা বাচ্চাকে সবচেয়ে আমার স্ট্রং লাগে। উনি বাচ্চাকে অনেক ভার্সেটাইল ছিল, উনি পরবর্তীতে সলোতে একটু ডিফারেন্ট ইয়ে গেছিল, কিন্তু আমি বাচ্চাকে আমার সবচেয়ে অ্যাপ্রিসিয়েট করি যখন বাচ্চাকে ওই রক মূর্তিটা দেখতে পাই আর কি, ওইটা তো ওনাকে সবচেয়ে বেশি সুন্দর মনে হয়। ওনার সাথে লাস্ট আপনার কবে কথা হলো মনে আছে? আমার আসলে গত 2 বছর কার সাথেই কথা হয়নি, মানে একদম আমি বাসা থেকেও বার হইনি, আমি আমার ফ্যামিলির কাছেই ছিলাম, তো আমার সাথে আনফর্চুনেটলি দেখা হয়নি। এলআরবির যে কোনো একটা গান আপনি এখন গুনগুন করে কয়েক লাইন একটু আঙুলটা যদি চালা যেতেন আমাদের জন্য, এনে 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 সাউন্ড। বইটা দেখেছি আমি, আমি আসলে থাকতাম বক্সিবাজারে, আমার বড় হওয়া ওখানে, তো বুয়েটে যে আর্টিস্ট শো করতো বাচ্চু ভাই জেমস ভাই, ওই শোটা স্পেশাল হতো 2-3 ঘন্টা ধরে, অনেক বড় একটা শো হতো, তো আমি শিওর মনে বুয়েটাই দেখেছি এখানটা।